ভাব সম্প্রসারণ বলতে আমরা কি জানি যে ভাবের সুসংগত প্রসারণকে ভাব সম্প্রসারণ বলে ভাবের সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ প্রতিটি ভাষায় কিছু বাক্য আছে যার মধ্যে নিহিত থাকে খুব অর্থপূর্ণ কিছু নিহিত থাকে প্রতিটি ভাষাতে আমাদের বিভিন্ন কবি সাহিত্যিক মনীষী তাদের বিভিন্ন রচনায় সাহিত্যকর্মে এবং হাজার বছর ধরে মনীষীদের বাণীতে এই সমস্ত মানে এই বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে কি জীবন সত্য সত্য জীবন সত্য কি মানে জীবনের জীবন চলার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমরা কি বলবো ইউনিভার্সাল ট্রুথ যাকে বলে চিরন্তন সত্য যে ব্যাপারগুলো মৃত্যু আচ্ছা কবি সাহিত্যিক মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবন সত্য আর এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বোঝানোকে বলা হয় ভাব সম্প্রসারণ এই ধরনের নিহিত গভীর ভাবগুলোকে সহজভাবে বিশ্লেষণ করে বোঝানোকে বলা হয় ভাব সম্প্রসারণ ভাবের সম্প্রসারণ মানে একটা কঠিন বাংলায় সহজ বাংলায় বলা মূল জিনিসটাকে নিয়ে আলোচনা করাটাকেই বলা হয় ভাব সম্প্রসারণ ভাবের সম্প্রসারণকে বলা হয় এবং ভাব সম্প্রসারণে যুক্তি দৃষ্টান্ত ও প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে মূল ভাব পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে ভাব সম্প্রসারণে সবসময় যুক্তি উদ্ধৃতি প্রাসঙ্গিক বিষয়কে প্রায়োরিটি দিয়ে প্রাধান্য দিয়ে ভাবকে সম্প্রসারণ করতে হবে এক কথায় বলা যায় ভাব সম্প্রসারণ হচ্ছে কোন ভাবের সুসংগত প্রসারণকে মূলত ভাব সম্প্রসারণ বলা হয় এবং প্রতিটি ভাষার বাক্যে নিহিত থাকে গভীর ভাব লুকিয়ে আছে গভীর ভাব এরকম বলা হয়েছে যে প্রতিটি ভাষায় এমন কিছু বাক্য রয়েছে তার ভিতরে লুকিয়ে আছে গভীর ভাব কবি সাহিত্যিক মনীষীরা তাদের সাহিত্যকর্মে এরকম কিছু বাণী লিখেছেন বা হাজার বছর ধরে প্রচলিত কিছু প্রবাদ প্রবচনে কিছু জীবন সত্য সত্য লুকিয়ে থাকে এই লুকানো সত্য নিহিত বাক্যগুলোকে বিশ্লেষণ করাকে বলা হয় ভাব সম্প্রসারণ ঠিক আছে আর ভাব সম্প্রসারণ ব্যক্ত করতে হয় লজিক্যাল কিছু ইংলিশ চলে আসে যাই হোক প্রাসঙ্গিক কিছু উদ্ধৃতি এবং যুক্তি এইসব দিয়ে মূলভাবকে প্রকাশ করতে হয় যাই হোক এখন ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা বলি ভাব সম্প্রসারণটা কিভাবে লিখতে হবে ভাব সম্প্রসারণ আমরা সবসময় করে আসছি ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আমরা সবাই জানি কম বেশি সবাই জানি প্রথমে কি প্রথমে দুই তিন লাইনে মূল ভাবটা লিখতে হবে তারপরে সম্প্রসারিত ভাবটা লিখতে হবে তারপরে থাক তবে ভাব সম্প্রসারণ লেখার আগে প্রথমত যে কোশ্চেনটা মূল যে অংশটা এরকম কমন কমন অ্যাসাইনমেন্টে দিলে হবে না শিক্ষায় জাতির মেরুদণ্ড কাটা হেরি খান্ত কেন কমন তুলিতে আমি চাচ্ছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদের আইডিয়া কৃতিমানের মৃত্যু নাই হ্যাঁ এটা এটা ভালো
লিখতে পারে, কে কতটা আপকমন নিউ টপিক নিয়ে আসতে পারে আমি এটা দেখবো। ঠিক আছে, নিউ টপিক আরে তো মত করে একটা লিখ, আচ্ছা নিজে যদি এটা বানাই নতুন একটা, না নিজে বানানো মৃত্যু নেই আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি কেন পড়ার জন্য, যাতে আপনারা একটু পড়েন। এবং উদ্ধৃত অংশের মূল ভাবটা বুঝতে পারলে ভাব সম্প্রসারণ লেখা সহজ হবে। মূল ভাব সহজ সরল ভাষায় লিখতে হবে এবং অপ্রাসঙ্গিক তাহলে ভাব সম্প্রসারণ বলতে আমরা কি বুঝলাম, কেউ বলতে পারবে? কিছুক্ষণ আগে যা বললাম ভাব সম্প্রসারণ বলতে কি বুঝলাম? অনেক পুরাতন কোন একটা ঘটনা অথবা বড় বড় কবি সাহিত্যিকদের কোন কথা অথবা এমন কিছু, হ্যাঁ প্রবাদ প্রবচনে যেসব কথার মধ্যে বা যেসব জিনিসে হচ্ছে গভীর কোন অর্থ লুকিয়ে থাকে সেটাকে সম্প্রসারণ করলে বেশি জিনিস। এখন আমি বলি
এই সারাংশ ও সারমর্ম মধ্যে পার্থক্য কি? সারাংশ এবং সারমর্ম সারাংশ হচ্ছে আপনার সারমর্মের অপোজিট, কোন একটা মূল বিষয়ের সার অংশটাকে তুলে ধরা, মানে তুলে নিয়ে আসা, অপোজিট অফ ভাব সম্প্রসারণ, কমপ্লিটলি অপোজিট অফ ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের সম্পূর্ণ বিপরীত জিনিসটা হচ্ছে সারাংশ বা সারমর্ম। এখানে ভাব সম্প্রসারণ আমরা কি করছি, স্প্রেড করছি, মানে আমরা বিস্তৃত করে ফেলছি, মানে এটাকে আমরা সম্প্রসারিত করছি। আর সারাংশ আমরা কি করছি, যে যে জিনিসটা দেয়া থাকবে সেটাকে সংক্ষেপে খুবই ছোট করে আমরা মূল ভাবটাকে তুলে ধরছি। সারাংশ বা সারমর্ম হচ্ছে মূল ভাবটাকে তুলে নিয়ে আসা। কবিতার কয়েকটা চরণ দেয়া থাকবে বা কবিতার কয়েকটি অংশ, কিছু অংশ দেয়া থাকবে, সেইটার মূল অংশটা আমরা নিয়ে আসব। হজরত আলি কবিতার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে কি সারমর্ম হয় এবং আমরা সারমর্ম কবিতার মূল অংশটিকে মানে কোন লেখা ছোট আকারে আকর্ষণীয় ভাবে প্রকাশ করার নামই হচ্ছে সারাংশ বা সারমর্ম। কোন একটি বিস্তৃত লেখাকে ছোট আকারে আকর্ষণীয় ভাবে প্রেজেন্ট করার নামই হচ্ছে সারাংশ বা সারমর্ম। যদি কোনো কবিতার কোনো অংশ বা কয়েকটা চরণ দেয়া থাকে তো সেটার মূল অংশটাকে বের করতে হবে, সেটি হবে সারমর্ম। এবং গদ্যের কোনো অংশ দেয়া থাকলে সেটির মূল অংশটা লিখতে হবে, সেটি হচ্ছে সারাংশ। ঠিক আছে, এখন সারাংশ এবং সারমর্ম লেখার নিয়মটা কি, কেউ বলতে পারবে সারাংশ এবং সারমর্ম লেখার কি? সারাংশ লেখে তো সাথে কোন নিয়ম বলতে কি একটা প্যারাই তো প্যারা হলো একটা, তবে সারাংশ লেখে তারপর লিখতে হবে সারাংশ, মানে আগে যাবে সারমর্ম হচ্ছে যেটা হচ্ছে যে আপনার ইয়া আগে থেকে যেটা কবিতা থেকে কবিতার মূল অংশটা লেখা হচ্ছে সারমর্ম, গদ্যের মূল অংশটা লেখা হচ্ছে সারাংশ। কিন্তু এই সারাংশ সারমর্ম লেখারও কিছু নিয়ম থাকে। এক নম্বর নিয়ম হচ্ছে নির্ধারিত অংশটি বারবার পড়তে হবে, ওই একই কথা ভাব সম্প্রসারণের মতো, নির্ধারিত অংশটি বারবার পড়তে হবে, মূল বক্তব্য মানে মূল বক্তব্যকে অনুধাবন করতে হবে, মেইন থিমটাকে পেশ করতে হবে আগে, মানে মেইন থিমটাকে ডিটেক্ট করতে হবে, মেইন থিমটা কি ওইটা ফার্স্ট টাইম ডিটেক্ট করতে হবে, মূল অংশটিকে অনুধাবন করতে হবে, ফিল করতে হবে যে আসলে ব্যাপারটা কি। এটার জন্য মূল সারাংশ বা সারমর্ম লেখার আগে মূল অংশটা বারবার পড়তে হবে, অনুধাবন করতে হবে, তারপরে লেখা স্টার্ট করতে হবে। এটা গেল এক নম্বর নিয়ম। দ্বিতীয় হচ্ছে মূল অংশে যে সমস্ত অপ্রয়োজনীয় উপমা, উদ্ধৃতি, অপ্রাসঙ্গিক কিছু থাকবে সেগুলোকে বাদ দিতে হবে এবং আসল কথাটা লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মেইন থিমটা বের করে নিয়ে এসে সেটি লিখতে হবে। থার্ড নাম্বার নিয়ম হচ্ছে সারাংশ খুব ছোট বা বড় হওয়া যাবে না, সারাংশ খুব ছোট বা বড় হওয়া যাবে না, মূল যে কোয়েশ্চেনটা থাকবে সেটা থেকে অবশ্যই ছোট হতে হবে, সেটা থেকে অবশ্যই ছোট হতে হবে। সারাংশ হ্যাঁ যতটা সংক্ষিপ্ত বড় হবে না খুব বেশি ছোট হবে না। সব সময় ক্লাসের সময় আপনি কথা বলেন,
বা বড় হবে না, মূল অংশের চেয়ে তা অবশ্যই আকারে ছোট হতে হবে। মূল বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোন অপ্রয়োজনীয় বিষয় রিলেট হবে না, ঠিক আছে? এবং অনুমান নির্ভর কোন কিছু লেখা যাবে না, যে Last year's student night.